পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চলছে না সরকার নির্ধারিত ভাড়ায়। নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি টাকা রোগীর স্বজনদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় করেন অ্যাম্বুলেন্স চালক মনিরুল ইসলাম, অস্বস্তিতে রোগীর স্বজনরা। এছাড়াও তার বিরুদ্ধে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ব্যস্ততা দেখিয়ে রোগীদেরকে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে বাধ্য করেন তিনি। এমনকি তার বাড়ি পিরোজপুর জেলায় হওয়ায় আধিপত্য বিস্তার করে সরকারি অ্যাম্বুলেন্স না চালিয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অস্থায়ী আউটসোর্সিং ড্রাইভার টগরচন্দ্র শিল্কে দিয়ে সরকারি অ্যাম্বুলেন্স পরিচালনা করান। দীর্ঘদিনের অভিযোগের বিষয়টি সদ্য প্রকাশ্যে হলেও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার গৌরীপুর ইউনিয়নের 147 নং নয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম পাঁচজন ভুক্তভোগীর নাম উল্লেখ করে প্রতিকার চেয়ে ভান্ডারিয়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কামাল হোসেন মুফতির নিকট লিখিত অভিযোগ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভাড়া পৌর শহরের মধ্যে 300 টাকা, পৌর শহরের বাইরে গেলে প্রতি কিলোমিটারে ভাড়া 10 টাকা। সে হিসেবে ভান্ডারিয়া থেকে বরিশাল 50 কিলোমিটার, যা সরকারি নির্ধারিত ভাড়া 1000 টাকা, এবং খুলনা 100 কিলোমিটার নির্ধারিত ভাড়া 2000 টাকা। তবে নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে পৌর শহরের মধ্যে 500 থেকে 600 টাকা, বরিশাল গেলে 2000 থেকে 2500 টাকা, এবং খুলনা গেলে 4000 টাকা আদায় করেন রোগীর স্বজনদের কাছ থেকে। এদিকে হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সহ সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরেও প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকদের সাথে যোগসাজশে আর্থিক লাভের জন্য সরকারি অ্যাম্বুলেন্স দূরে আছে বা রোগী নিয়ে বরিশাল গেছে, এ ধরনের নানা বাহানা করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের পরামর্শ দেওয়ার বিস্তর অভিযোগ আছে। অন্যদিকে অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিবহন পরিষেবা নিয়ে এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন ভান্ডারিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে এ হাসপাতালে আসা রোগীর স্বজনরা। প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জানান, আমার স্কুলের কাছাকাছি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা অ্যাক্সিডেন্ট রুগী হয়েছে গরিব, আমি ওরে লই আইছি, গার্জিয়ান পোকা আসে নাই, আরও একটা লোক চাকরি করে ওই গাড়িতে ছিল, সে হইলে ফরেস্টে চাকরি করে, আমরা এই হাসপাতালে নিয়ে আসার পর রুগী দেখাবার পর কয় যে এটা বরিশাল নিয়ে যাওয়া লাগবে, তখন আমার কাছে টাকা ছিল, এই টাকা দিয়ে আমি চিন্তা করছি যে পাঠাই দেবো গাড়ি, বলি গাড়ি 4500 টাকা পৌঁছাইছে, যাওয়ার পর যে আমি আমার খেয়াল আইছে যে গাড়ি তো সরকারি, তাই আমি টিএস স্যারের লগে আলাপ করি, স্যারের দ্বারে গেছি, কয় যে গাড়িতে পাঠাই যাবো স্যার টাকা চাই 4500 টাকা, আমি ফ্রিভাবে 4500 টাকা দিব, কারণ আমি রুগীর পক্ষের লোক না, এইভাবে লই আইছি, করার পর কয় যে আপনি একটু দেখেন, পরে আমি ওনার দ্বারাই করছি তো ফ্রি, অনেক পর কয় যে আপনি তাহলে 4500 টাকা আমার 2000 টাকা দেন, 2000 টাকা লাগবে না, আমি যাবো না, আমি 500 টাকা নিয়ে আমি এত দরকার হবে না, আমি লইয়ে যাবো, শেষ পর্যন্ত আমার 1000 টাকা চাইছি, আমি 1000 টাকা দিয়ে দিছি। এ বিষয়ে একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাজেদা আক্তার জানান, কিছুদিন আগে তার নানি শাশুড়ি অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নিয়ে গেলে নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অ্যাম্বুলেন্স চালক 2500 টাকা নেয়। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়ির তেলের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে আরও অনেক খরচ হয়, তবু কোনো রোগীকে চাপ দিয়ে ভাড়া নেওয়া হয় না, রোগীর কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হয়। যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি 2 দিন ছুটিতে ছিলাম, ঠিক আছে, এই ব্যাপারটা এই আমি যে কয়টা বলছেন এর ভিতরে একটা ব্যাপারে আমি তথ্য জানি, যে আমি যাওয়ার পরে যে তথ্যটা আসছে যে আমি 2 দিন ছুটিতে যাওয়ার পরে এই তহমিনের সিস্টারের কাছে দেওয়া যে এই ভাড়াটা নেছে, কিন্তু যে সেটা নেছে ইসলামিক মিশনের ভিতর দাও রুগী নেছে, আবার ওদিকে বাহিরে গেছে, কী কেছি বোঝেন, তাই এখানে ভাড়াও বেশি আছে, তারপরে স্যারের সাথে কথা হয়েছে, স্যার এটা নিয়ে বসবে, আমাদের নিয়ে বসকে এটার সিদ্ধান্ত হয়ে দেবে। আমি ছুটি নিছি শনি রবি, রবি সোম ছুটি নিছি, টগর হইল টিএস স্যারের ড্রাইভার জি, আমার শরীর ভালো না, আমি নিজে ডায়াবেটিসের সমস্যা, হ্যাঁ শরীর অসুস্থ যদি থাকি আমি চালাই, থাকে অধিক বেশি আমি চালাই, কিন্তু এরপরে যদি আমার শরীর খারাপ লাগে ও যায়। এ বিষয়ে ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, নিয়ম অনুযায়ী সরকারি ভাড়ায় অ্যাম্বুলেন্স চলবে, তবে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইউসুফ জাকিয়ের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে আমি স্বাস্থ্যমন্ত্রীর মিটিংয়ে আছি, কথা বলা যাবে না, পরে কথা বলব। কাকলি আক্তার, MI টেলিভিশন।